তাজমহল রোডে চলে গেল। তাজমহল রোডের আমাদের সেই আলহামদুলিল্লাহ একটা খুশির খবর, এখানে ভিডিও করেছিলাম, ভাইরাল হয়েছিল। এখানে আমাদের স্থানীয় সংসদ সদস্য আবার মাদ্রাসার সেই জায়গাটায় ইনশাআল্লাহ সেখানেই মাদ্রাসার রান্নাঘর হবে। আপনারা সবাই দোয়া করবেন, কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এতিমদের খাবার যে রান্নাঘর ভেঙে ফেলা হয়েছিল, সেই রান্নাঘর আবার আপনার টেকসই পাকা দিয়ে তৈরি করা হবে। ইট চলে এসেছে ইনশাআল্লাহ, এই ইট চলে এসেছে এবং এই সেই রান্নাঘর যে রান্নাঘর ভেঙে ফেলা হয়েছিল বিনোদনের জন্য, এতিমদের খাবার ঘর সেটা লাইভ করেছিলাম এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, এই এতিমদের এই রান্নাঘর আবার সেই আগের জায়গায় ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। কি বুঝলো, এটা তো আগের জায়গায় হবে, আগের জায়গায় হবে, ঠিক না? আপনারা আপনাদেরও দাবি, আমাদেরও দাবি, দেশবাসীরও দাবি এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবির প্রতি, ধর্মপ্রাণ মুসলমানদের দাবির প্রতি, কারণ যে প্রধানমন্ত্রী এতিমদের নিজ হাতে ভাত খাওয়ান, যে প্রধানমন্ত্রী রমজান মাসে, পবিত্র রমজান মাসে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এতিমদের সাথে ইফতার করেন, মাননীয় প্রধানমন্ত্রী এতিমদেরকে নিজ হাতে ভাত খাওয়ান, সেই মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটায় এতিমদের যে রান্নাঘর ছিল সেই রান্নাঘর আবার পাকা করে দিচ্ছেন, ইট চলে আসছে এটাকে নিট, ঠিক আছে না? মাননীয় ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাও, ধর্মপ্রাণ মুসলমান এবং যারা লাইভ করছেন, আমি এই লাইভ করছিলাম, এটা ভাইরাল হয়েছে। ইনশাআল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি এবং আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে, এতিমদের যে রান্নাঘর ভেঙে ফেলা হয়েছিল, এতিমদের যে খাবার ঘর ভেঙে ফেলা হয়েছিল, এই দেখেন ভাত, এই দেখেন ভাত, এখন খোলাভাবে রান্না বান্না করতেছি, এই হচ্ছে, এই দেখ, ইনশাআল্লাহ এই জায়গাটা আবার আবার এতিমদের জন্য সেই জায়গায় যেখানে বাংলা হয়েছে সেই জায়গায় আবার পাকা করে টেকসই করে রান্নাঘর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ। স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনীত, মহাজোটের মনোনীত প্রার্থী মোহাম্মদপুর এই আসনের মাননীয় সংসদ সদস্য সাদেক খান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে?